দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষক ও লেখক মাহবুবা ফারুক। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষকতা শুরুটা কবে থেকে এবং কতটুকু এনজয় করছেন এই প্রফেশনটাকে? শুরুটা তো অনেক আগে, 25 বছরের চেয়েও বেশি। আচ্ছা, আর এনজয় তো নিশ্চয়ই করছি, কারণ ছোট বাচ্চাদের সঙ্গে কাজ তো খুবই ভালো লাগে, প্রতিদিন ওদের কাছ থেকে কিছু শিখি। আচ্ছা, তো শিক্ষকতার পেশাটা আমরা জানি যে অনেক মহৎ একটা পেশা, এবং সত্যি কথা বলতে অনেক ধৈর্য না থাকলে শিক্ষকতার পেশাটা অনেকের পক্ষেই করা সম্ভব নয়। তো এই যে এখন করোনাকালীন সময়ে আমরা নতুন একটা বিষয়ের সাথে পরিচিত হলাম, সেটা হচ্ছে অনলাইন ক্লাস। তো এই অনলাইন ক্লাসটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, এবং অনলাইন ক্লাসে আসলেই কি বাচ্চারা ততটুকু শিখতে পারছে কি না? আসলে অনলাইন ক্লাসটা এখন হলো যে এটা চলতে হবে, আমাদের দাঁড়াতে হবে, সেজন্যে এটা চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা যে সাধারণ সময়ে যে ক্লাস করেছি সেটার সঙ্গে এটার কোনো তুলনাই চলে না। এটা হলো যে এখন বাচ্চারা যদি আমরা আমাদের স্পর্শে বা টাচে যেটা বলি আমাদের না রাখি, তাহলে ওরা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে, এটা একটা বিষয় থাকে। তারপরে হলো তার তো প্রত্যেক বছরের একটা একটা পাঠ্যসূচি থাকে, কতটুকু তার পড়তে হবে, তো এই বছরের জন্য যে পড়াগুলো, এখন যদি আমরা করোনার জন্য সেগুলো বন্ধ রেখে দিই তাহলে সেই পড়াটা থেকে পিছিয়ে পড়বে, হয়তো পরের ক্লাসে উঠেও যেতে পারে এই পড়াটা না জেনে। আবার এমন হতে পারে যে এই পড়াটা সে কোনোভাবে হয়তো পড়লেও এটা তার মানে কাজে আসলো না, কোনো সময় হয়তো বড় হয়ে কখনো সে পড়লো বা জানলো যে হ্যাঁ আমার বইয়ে এটা ছিল, কিন্তু এটা তার এখনই শেখা দরকার। সেজন্য এটা অনলাইন ক্লাস শুরু হয়েছিল যে এটা খুব ভালো একটা কাজ হয়েছে, যেহেতু আমাদের এই সময়টাকে ধরতে হবে, সেজন্য অনলাইন ক্লাস আমাদের প্রয়োজন, এখন সময়ের জন্য প্রয়োজন, সেজন্য এটা চলছে, এটাকে আমি খারাপ বলবো না। কারণ অনলাইন ক্লাস করার জন্যই আমরা তাদেরকে যোগাযোগে রাখতে পারছি, তাদেরকে যে বছরের মধ্যে পড়াটা যেটা এই বছর দেওয়া দরকার সেটাকে দিতে পারছি, সে কেমন আছে জিজ্ঞেস করতে পারছি, সে যন্ত্রের মধ্যে হোক তাও আমাকে দেখতে পাচ্ছে, তার ভালো লাগছে, আমি তাকে দেখতে পারছি, আমি তাকে ধরতে পারি না, ছুঁতে পারি না, এটুকু একটা কষ্ট আছে, কিন্তু তাকে আমি দেখতে পারছি, কিছুটা তো ভালো লাগছে। অবশ্যই কিছু, একদমই কিছু না হওয়ার থেকে কিছু হওয়াটা অবশ্যই ভালো। তো এই করোনাকালীন সময় আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার কতখানি ক্ষতি হলো বলে আপনি মনে করেন? ক্ষতি তো ভীষণ রকম ক্ষতি হয়েছে, এটা আসলে আমরা ওভাবে যাচাই করতে পারবো না বা মেপেও বলতে পারবো না। অনেকের হয়েছে যে সে তার অ্যান্ড্রয়েড ফোন সেট নাই, সেজন্য সে অনলাইনে যুক্ত হতে পারছে না, অনেকেই শহর থেকে গ্রামে চলে গেছে যোগাযোগ বিভিন্নভাবে বিভিন্ন কারণে। এটা আমরা সবাই জানি যে এই করোনাতে অনেকে চাকরি চলে গেছে, অনেকের ব্যবসা নষ্ট হয়ে গেছে, সে কারণে অনেকেই হয়তো শহরে থাকতে পারছেন না, তার পরিবার নিয়ে তার গ্রামে চলে যেতে হয়েছে, যেখানে গিয়েছেন সেখানে ওয়াইফাই নাই, নেট নাই, সে কারণে বাচ্চাকে তিনি আর যোগাযোগে রাখতে পারেননি, অথবা আর্থিক কষ্টের কারণে তিনি আর স্কুলের বেতন যেটা দিতে হবে সেটা দিতে পারছেন না, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে অনেকে পড়া থেকে ছুটেও গেছে। তো ক্ষতি তো হয়েছেই, অনেক রকমের ক্ষতি হয়েছে, মানসিক ক্ষতি হয়েছে। আপনার বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা কেমন, আমাদের সাথে একটু শেয়ার করবেন? আমার স্কুল আসলে খুব ভালো, কারণ প্রথমে আমার প্রিন্সিপাল স্যার খুব সহজেই বুঝে গিয়েছিলেন যে অনলাইন ব্যবস্থায় আমাদের ঢুকতে হবে এবং এটাতে টিকে থাকতে হবে, কারণ খুব সহজেই হয়তো করোনা আমাদেরকে ছেড়ে যাবে না, পরে আমরা দেখেছি সেটাই, আমরা অলরেডি আমরা দেখে গেছি যে অনেক দিন সময় চলে গেছে, 1 বছরের বেশি সময় ধরে আমরা এই অনলাইনে আমরা করোনার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকছি। তো আমরা যদি গত বছর বাচ্চাদেরকে এভাবে জোর করে খুঁজে বাড়ি থেকে বারবার ডেকে টেনে আমরা যদি না বোঝাতাম যে তোমার অনলাইনে আসতে হবে, ক্লাস করতে হবে, না হলে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওরা আসতো না, ওরাও অনেকে প্রথমে বুঝতে চায়নি, সবাই ভেবেছে যে কত আর দেরি হবে, কয়েক মাস হবে, তারপর আমরা আবার সাধারণ স্কুলে আবার আগের মতো যাব, বন্ধুদের সঙ্গে দেখা হবে, লেখাপড়া করব, এরকম একটা ধারণা সবার ছিল, হয়তো আমাদের মনেও ছিল যে আমরা আবার বাচ্চাদেরকে ওভাবে আগের মতো কাছে পাবো,
কিন্তু দেখা গেল যে আমাদের সব ধারণাই আসলে ভুল প্রমাণিত ভুল হয়ে যাচ্ছে, আমাদের অনলাইনে টিকে থাকার জন্য চেষ্টা করতে হচ্ছে। তখন আমরা নতুন করে বাচ্চাদের জন্য আবার গার্ডিয়ানদেরকে বুঝিয়েছি যে আপনি মনে করেন এটাই খাতা কলম, এটাই স্কুল, আপনার এভাবে এখন বাচ্চাকে আমাদের সঙ্গে একটু যোগাযোগে রাখেন। এরপরে আবার যেটা করা হয়েছে আমার স্কুলে বাচ্চাদের জন্যে মন ভালো থাকার জন্যে, কারণ যখন বাচ্চারা ঘরে থাকতে থাকতে খুব হয়ে যাচ্ছিল মানসিকভাবে, হ্যাঁ মানসিকভাবে তারা একটু অবশ হয়ে যাচ্ছিল যে আর কত আর কত, এটা আমাদের বড়দের মধ্যেও হয়েছিল। তখন আমরা বাচ্চাদের জন্য যেটা করেছি, আমরা তাদের কিছু আমরা ক্লাব ক্লাস নাম দিয়ে কিছু ক্লাস করেছি, সেটাতে নাচ গান ছবি আঁকা বিভিন্ন ধরনের আবৃত্তি তারপরে অভিনয়, তারপরে সে কোথাও বেড়াতে গেলে সেটা দেখাচ্ছে আমাদেরকে বা ভিডিও করে এনেছে, এভাবে তাদের মনটাও ভালো রাখার চেষ্টা করা হয়েছে। তো ফলে দেখা গেল আমাদের অনেক বাচ্চা নিজে থেকেই তারপর আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এটা এই জন্যে আমি বলবো যে আমার স্কুল খুব ভালো কাজ করেছে, এবং সেই ভালো কাজের সাথে থাকতে পেরে আমারও ভালো লাগছে। সেই জায়গা থেকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে শিক্ষক হিসেবে আপনি কতটা সফল বা কতটুকু সফল নিজেকে মনে করছেন, তাহলে কি বলবেন? আসলে নিজের সফলতা বলতে তো বাচ্চাদের কতটুকু ভালোবাসা পেয়েছি এটা দিয়ে আমার যাচাই করতে হবে। সেখানে আমার বলতে হবে আমি খুবই সফল বলবো না, সৌভাগ্যবতী ভাগ্যবান, কারণ আমার বাচ্চারা আমাকে খুবই ভালোবাসে। যখন ক্লাস নিই তখন টের পাই, বা ক্লাস না নিলেও ওরা আমাকে কোনো দিন যদি কেউ জানতে পারে যে আমার জন্মদিন কবে বা আমার একটা লেখা কবে বের হয়েছে, নতুন বই কবে বের হয়েছে, তারা সেগুলো খবর নেয়, উইশ করে, তখন বুঝতে পারি যে ভালোবাসে। আর আরেকটা হলো যে ওরা আমার লেখা ছড়াগুলো মাঝে মাঝে ক্লাসে আবৃত্তি করতো, বা এটার জন্য আমি বুঝে নিয়েছি যে নিশ্চয়ই ভালোবাসা আছে। আর আমি তো ওদের সঙ্গে খুব খুব সহজে মিশতে পারি, মিশি, এটা আমার খুব ভালো লাগে। হাসি খুশি করি আমরা পড়ার পরে, কিছুটা সময় পড়ার বাইরেও কথা বলি। তো এই জন্যে আমার মনে হয় আমি মানে এটাই সফলতা যে বাচ্চাদের ভালোবাসা পেয়েছি, অনেক অভিভাবকের ভালোবাসা পেয়েছি। হয়তো আমি যদি শিক্ষকতায় না আসতাম আমার এই পাওয়াটা হতো না, আমার এই জায়গাটা ফাঁকা থাকতো। অবশ্যই তাই, এবং সেই জায়গা থেকে একজন শিক্ষকের সবচেয়ে বড় পাওয়া তো এটাই যে তিনি স্টুডেন্টদের ভালো জায়গা করে নিতে পেরেছেন। আচ্ছা, তো শিক্ষকতার পাশাপাশি আপনি লেখালেখিও করেন, লেখালেখির শুরুটা কবে হয়েছিল এবং কিভাবে হাতে খড়ি? আসলে লেখালেখিটা শুরু কবে হয়েছিল এটা আমি এত স্পষ্ট করে বলতে পারবো না, কারণ আমি যখন ছোটবেলায় শুনতাম আমার মা, আমরা খুব ছোটবেলা থেকে বলছি, সেই আমার কংসপাড়ের দিন থেকে বলছি, আমি কংসপাড়ের মেয়ে, তো তখন আমার মাকে শুনতাম যখন বাচ্চা ছোট, সবচেয়ে ছোট বাচ্চাটা আমার ছোট ভাই, তো ঘুম পাড়াতেন যখন ছড়া বলে গান গেয়ে, তখন আমার এটা খুব ভালো লাগতো। আর আমারও মনে 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 হতো আমিও বড় হলে বোধহয় আমার বাবুটাকে আমি এইভাবে ঘুম পাড়াবো হাসি খুশি করে ছড়া বলে, আমার খুব ভালো লাগতো। আসলে জীবন কেমন হবে কি হবে এইসব কোনো ধারণাই নাই, কিন্তু ওই ছড়াটার জন্য মনে হতো যে আমি যেন আম্মার মতো এরকম একদিন আমি আমার মানে পরে আমার বাবুকে এভাবে ঘুম পাড়াবো। তো এই যে ভিতরে গেঁথে গিয়েছিল ছড়ার প্রতি একটা টান, গানের প্রতি টান, তারপর দেখা গেছে আমাদের রচনা লেখার একটা প্রতিযোগিতা হতো স্কুলে, তো আব্বা আমাদেরকে সুন্দর সুন্দর কলম উপহার দিতেন, তারপর গল্পের বই উপহার দিতেন, পড়তে বলতেন, তারপরে কারো মহৎ কোনো বড় মানুষের জীবনী পড়তে দিতেন, স্কুলের লাইব্রেরি থেকে বই এনে পড়তাম। তো এগুলো এক সময় হয়তো এইটার থেকে ভিতরে আসে যে এরকম আমিও লিখতে পারবো, সাহিত্যের প্রতি ভালোবাসাটা জন্য একটা ভালোবাসা আসে। আমার আম্মা বেগম পত্রিকা রাখতেন, সেটা পড়তাম, সেখানে যখন দেখতাম লেখকদের ছবি থাকে, লেখাও ছাপা হয় ছবিও থাকে, সেভাবে অনেক লেখকদের আমি চিনতে পেরেছিলাম। এবং আমার সৌভাগ্য আমি পরে বড় হয়ে বেগমে লিখেছি এবং প্রথম লেখাটা আমার আজও সংগ্রহে আছে। তো আমি এই যে বেগমে আমার পরে ছবি ছাপা হলো, তখন মনে হলো যে আমার একটা অনেক বড় স্বপ্ন সফল হয়েছে। অবশ্যই তাই, এবং সেই যে ছোটবেলায় যে লেখালেখির প্রতি ভালোবাসাটা জন্মালো, সেখানে পরিবারের সাপোর্টটা কতটুকু পেয়েছিলেন? খুব বেশি ভালো, অনেক বড় সাপোর্ট পেয়েছি। কারণ হলো যে সাপোর্ট তো প্রয়োজন অবশ্যই, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু সাপোর্ট দরকার, একা একা অনেক সময় অনেক কিছু কাজ করা যায় না। তো
কারণ বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে, সেজন্য সাপোর্ট দরকার। আচ্ছা, এ পর্যন্ত কতটি বই আপনার লেখা প্রকাশিত হয়েছে? আমার এ পর্যন্ত 12টি বই আছে, আর এর মধ্যে 2টো কবিতার বই, বাকিগুলো সব শিশুতোষ, বাচ্চাদের ছড়া, ছোট্ট একটা উপন্যাস আছে, বাচ্চাদের ছড়া গল্প আছে। আচ্ছা, লেখালেখি নিয়ে সামনে কি চিন্তা ভাবনা আছে? রেগুলার লেখালেখি করা হয় কি না? প্রতিদিন কিছু লেখার চেষ্টা করি, প্রতিদিনই কিছু একটা ভাবনায় আসে। আবার মাঝে মাঝে এমন হয় যে কয়েকদিন কিছুই ভাবছি না, একেবারেই ভাবনা থেকে কিছুই বের হচ্ছে না, তখন আবার তো লেখা হয় না। কিন্তু যখন ভাবনা হয়, ভাবনা আসে, লিখে ফেলি। আর লেখা তো হলো যে এই জন্যই লিখে রাখি যে পরে আবার ভুলে যাব, লেখা ছাড়া তো এটা মনে করে দেওয়ার আর উপায় নাই। সবচেয়ে ভালো বন্ধুই তো হলো কাগজ কলম। অবশ্যই তাই। তো আপনার লেখা একটা যে কোনো ছড়া যদি আমাদের একটু শোনাতে। হ্যাঁ, নিশ্চয়ই আমি ছড়া শোনাবো। আমার একটা বই এখানে আছে ছড়া গল্পের, আমি সেটা থেকে একটু গল্প, একটা ছড়া গল্পের একটু অংশ পড়ে শোনাবো। এই বইটারও একটা মানে সুন্দর মজার গল্প আছে। প্রথম আমি একটা বই লিখেছি, বাচ্চা পাখি মা পাখি, ওই বইটা দেখে বাচ্চারা পড়েছে। তো ওই গল্পটা শেষে ছিল, ছড়া দিয়ে গল্প, শেষে ছিল বাচ্চার বাচ্চা পাখিটা মা বড় করে, তখন পাখিটা উড়ে চলে যায়। আচ্ছা, এই যে উড়ে চলে গেল, আমার বাচ্চারা খুব কষ্ট পেয়েছে, এবং সেইটা হলো ক্লাস 3, 4, 5 এই ক্লাসের বাচ্চারা খুব কষ্ট পেয়েছে, এবং তারা আমাকে চিঠি লিখেছে, আমি কেন বাচ্চা পাখিটাকে উড়িয়ে দিলাম, এই পাখি ফিরিয়ে আনতে হবে। তখন ওরা কি করলো, আমাকে একটা চিঠি লিখলো, সেই চিঠিটাও আমি এখানে সংযুক্ত করে দিয়েছি। বাহ, তো চিঠি লিখলো পাখিটাকে ফিরিয়ে আনতে হবে, তখন আমি পাখিটা ফিরিয়ে আনলাম। আর সেই পাখির জন্যে, ফিরিয়ে আনার জন্যে যে গল্প হয়েছিল, সেই গল্পটা থেকে আমি অল্প একটি অংশ পড়ে শোনাবো। ঘর ভাঙা অনেক পাখি উড়ে গেছে চলে, খুঁজে দেখ না মা কি তোর আছে সেই দলে, এদিক ওদিক ডেকে ডেকে খুঁজে ফিরে মাকে, পাখি দেখলেই তার দিকে তাকিয়ে শুধু থাকে। হঠাৎ দেখে ঝোপের ভেতর ডানা ভাঙা পাখি, ভেজা শরীর, অন্ধ দু চোখ, কাদায় মাখামাখি, কাছে গিয়ে বলল ছানা আমার মাকে চেনো, ওরে লক্ষ্মী মানিক চিনিস নি এখনো, কেমন ছিলি, কখন এলি, বুকের ভেতর আয়, তোকে পেলাম দুঃখ নেই আর প্রাণটা যদি যায়। বাচ্চা বলে চোখ খোল মা দেখ আমায় চেয়ে, মা কয় সোনা দেখি না তাই দেখছি তোকে ছুঁয়ে, মা কাঁদে আর বাচ্চা কাঁদে, কাঁদে বনের গাছ, নদীর পানি কাঁদে সাথে, কাঁদে নদীর মাছ, আসতে কি তোর কষ্ট হলো এমন বাদল ঝড়ে, জানলে আমি নিয়ে আসতাম আমার বুকে করে, উড়ে এসে বসলো ওরা একটা নতুন গাছে, বাচ্চা পাখি ফিরে এলো মা পাখিটার কাছে। বাহ, চমৎকার। ছোটদের জন্য লিখতে গেলে তখন কেমন অনুভূতি হয় নিজের মধ্যে? আসলে তখন মনে হয় আমিও বোধহয় ছোট্ট একটা মানুষ, ওর মনে কীরকম ভালো লাগা, কীরকম কষ্ট, কীরকম আনন্দ, এগুলোকে একটু খুব মানে বোঝার চেষ্টা করি যে আমার তো আসলে এরকম একটা ছোট্টবেলা ছিল। তবে আমাদের ছোট্টবেলাটা ঠিক এদের মতো ছিল না, এরা যেমন ঘরে বন্দি থাকছে, মাঠ নেই খেলার, তারপর হলো যে যন্ত্র, অনেক বেশি যন্ত্রপাতি ওদের হাতের কাছে, আমাদের কিন্তু তা ছিল না, আমাদের ছিল খেলার মাঠ। আমরা কিন্তু অনেক বন্ধু বান্ধব একসাথে হাত ধরে খেলতে যেতে পারতাম। তবে একটা নিয়ম ছিল, আমার আম্মা খুব কড়া ছিলেন, সন্ধ্যার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসতে হবে, সেটা চলে আসতাম। কিন্তু আমাদের আলাপ হতো কি স্কুল নিয়ে, গল্পের বই নিয়ে, এরকম। আর এখনকার বাচ্চাদের আলাপটা হয় কে কোন মুভি দেখেছে, তারপর এখন তো আবার ফেসবুকেও আমি দেখি যে মোটামুটি ওরা অনেক বোঝে, তো ওদের আলাপের ধরনটা আমাদের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। আবার আমাদের যে শহর, আমরা ছিলাম মফস্বল শহরে, তো আমাদের কিন্তু, আমরা স্কুলে যেতাম, আমাদের কেউ নিয়ে যেতে হতো না, একা যেতাম, একা চলে আসতাম, ভাই বোন মিলেমিশে যেতাম। এখন একটা মা স্কুলে নিয়ে তো যায়ই, বেশি দূরে হলে মা বসেও থাকতে হয়, একবারে ছুটি হলে তারপর নিয়ে যায়,
এটা করোনাকালের আগে পর্যন্ত ছিল, এখন তো ঘরেই বন্দি, সে বের হতে পারছে না। একটা বড় মানুষ যদি বেরও হয় ঘর থেকে, ছোটটাকে কিন্তু বের হতে দিচ্ছে না, বলছে যে না ভয়, অসুখ হতে পারে। তো ওদের সময়টা আসলে একটু কষ্টের বোধ হয় আমাদের চেয়ে। আসলেই তাই, এবং আমরা জানি না এই সময়টা কবে কাটবে এবং কবে আবার সবকিছু আগের মতন স্বাভাবিক হবে। তবু আমরা চাই এবং মনে প্রাণে বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি এই দুঃসময়টা কেটে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনি অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের সকলের চাওয়া। আমারও খুব ভালো লাগলো এসে, অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে, আর এটার সাথে চায়ের চুমুকের সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার পৃথিবী মুখর হবে, সবাই আবার সুন্দর আগের মতো জীবনযাপন করবে, সবাই ভালো থাকবেন। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।